হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে রমজানে খুবই ইজিলি কিছু টিপস ফলো করে আপনারা একদম সহজভাবে ইফতারি তৈরি করে নিতে পারবেন। কোনো রকম কোনো ঝামেলা বা এক্সট্রা কোনো প্যারা নিতে হবে না ইফতারি তৈরি করার জন্য। একদম ঝটপট ইফতারি তৈরি করে আপনারা এবাদত বন্দিগি করতে পারবেন, যেহেতু রমজান মাসটা একটা এবাদত বন্দিগির মাস। আমরা সারা বছর যা এবাদত বন্দিগি করে থাকি, এর থেকে কিন্তু রমজানে আমরা সবাই একটু বেশি চেষ্টা করি এবাদত বন্দিগি করার, যেমন নামাজ পড়া, কোরআন শরীফ পড়া। তো এই কারণেই আপনাদের সাথে খুবই ইজি কিছু টিপস শেয়ার করব, যেটা আপনারা ফলো করলে একদম ঝটপট ইফতারিটা তৈরি করে নিতে পারবেন, আপনাদের কোনো রকম কোনো ঝামেলা করতে হবে না এটা নিয়ে। তো এর জন্য আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। বুটের ডালটা কিন্তু পানির মধ্যে ভিজিয়েই একদম খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এরপরে পরিষ্কার পানির মধ্যেই এটা ভিজিয়ে রেখেছি সারা রাতের জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে একটু গরম পানি দিয়ে ভিজাবেন, তাহলে খুব তাড়াতাড়ি ভিজে যায় এটা। তো এরপর আমি ছোলা বুটটাকে চুলায় সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি কিছুটা। অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, লবণটা না দিলে কিন্তু পরবর্তীতে ছোলা বুটটা ভুনা করার সময় অতটা লবণ ভিতরে প্রবেশ করে না। তো আমার ছোলা বুটটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম বুটটাকে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এটাকে এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে কষযুক্ত পানিগুলো ফেলে অন্য একটা পাত্রে পরিষ্কার পানির মধ্যে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কষযুক্ত পানিগুলোকে ছেঁকে ফেলে দিয়েছি, আর পরিষ্কার পানিটাও কিন্তু অনেকটা কালো হয়ে গিয়েছে। তো এখন এই ছোলা বুটগুলোকে আমি আরও একবার পানি বদলে ধুয়ে নেব। ছোলা বুটগুলোকে অবশ্যই ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, ধুয়ে না নিলে এটা কিন্তু পরবর্তীতে ভুনা করার সময় একদমই আরও কালো হয়ে যায়। তো এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কিছুটা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি আলাদা করে। বুটের সাথে সিদ্ধ করলে কিন্তু আলুর কালারটাও কালো হয়ে যাবে, যেহেতু বুটের মধ্যে অনেক কষ থাকে। তো চেষ্টা করবেন আলাদা করে এরকম সিদ্ধ করে তারপরে একসাথে মিশিয়ে নেওয়ার। এরপর আমি সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, ছোলা বুট এবং আলুটাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি জিপলক ব্যাগে ভরে তারপরে ফ্রিজে স্টোর করে রেখে দেব। এরকম জিপলক ব্যাগে ভরে আপনারা যে কোনো কিছু সংরক্ষণ করতে পারবেন, আমি এই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি জিপলক ব্যাগে সবগুলো ভরে নিচ্ছি। এখন এভাবে করে এগুলোকে ফ্রিজে রেখে দেব স্টোর করে। আপনারা চাইলে এগুলো বক্সে ভরেও রেখে দিতে পারেন, অথবা কোনো পলি ব্যাগে করেও রেখে দিতে পারেন, যখন যতটুকু লাগবে শুধুমাত্র বের করবেন আর ভুনা করে নেবেন। এখন দ্বিতীয় নাম্বার টিপসে আমি যেটা আপনাদেরকে দেখাবো, সেটা কিন্তু আপনাদের সবারই খুবই প্রয়োজনীয় একটা খাবার, আর এটা ছাড়া তো ইফতার কল্পনাও করা যায় না, আর এটা হচ্ছে পেঁয়াজু। এখানে আমি 2 রকমের ডাল নিয়েছি। এখানে নিয়েছি প্রথমে খেসারির ডাল নিয়েছি 3 কাপের মতন, আর মসুরের ডাল নিয়েছি 2 কাপ। আপনারা চাইলে সমান সমান করেও নিতে পারেন, অথবা শুধুমাত্র খেসারির ডাল বা শুধুমাত্র মসুরের ডালও নিতে পারেন। এরপরে এই 2 রকমের ডালকে আমি পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে এটাকে কিন্তু কোসলে কোসলে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা থাকে। তো আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই টলটলে হয়ে গিয়েছে। এখন আমি এটা থেকে কিছুটা ডাল তুলে নিব একটা স্ট্রেনারের মধ্যে, আর এটা দিয়ে আমি কি করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এখান থেকে সামান্য কিছুটা ডাল আমি উঠিয়ে নিচ্ছি, আর কিছুটা ডাল আমি ব্লেন্ড করে নেব ভিজিয়ে যাওয়ার পরে। এই ডালটাকে কিন্তু আমি ধুয়েই উঠিয়ে নিয়েছি, কোনো রকম ভিজিয়ে রেখে নয়। তারপরে এটাকে একটা সাইডে স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি, আর এই যে ভিজানো ডালটা এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কয়েক ঘন্টার জন্য।
এটাকে 1 ঘন্টা পরিমাণে রাখলেই হবে। তো এরপর আমি এটাকে ব্লেন্ড করে নেছি, অবশ্যই পানিটা ভালোভাবে ছেকে নেবেন। পানি দিয়ে ব্লেন্ড করলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু এটা দিয়ে পেঁয়াজও বানাতে আপনাদের খুব কষ্ট হয়ে যাবে। তো এখন এই পেঁয়াজের ডালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি একটু মেপে নেব, আমি প্রতিদিনের জন্য কতটুকু ডাল বাটা নিব সেটা একটু মেপে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এতটুকু পরিমাণে ডাল বাটা নিব। এখন আমি একটা জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি আর এই ব্যাগের মধ্যে পুরো ডাল বাটাটুকু নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন আমি ব্যাগের একটা সাইডে এরকম চারকোনা শেপ করে রেখে দেব। আমি এই একটা ব্যাগের মধ্যে 4 দিনের জন্য ডাল বাটা রাখছি, দেখতেই পাচ্ছেন। এই টিপসটা কিন্তু আপনারা ফলো করলে অনেক বেশি উপকৃত হবেন। আর এটা যে জিপলক ব্যাগই রাখতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা চাইলে নর্মাল পলি ব্যাগটাকেও ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে সেটার মধ্যেও রাখতে পারবেন। এভাবে করে ডিভাইডেড করে দিতে হবে ডাল বাটাগুলোকে, এতে করে আপনি যখন এই ব্যাগটা জিপলক ব্যাগটা ফ্রিজ থেকে বের করবেন তখন কিন্তু আপনি এই ব্যাগটা খুলে শুধুমাত্র একটা টুকরোই বের করে নিতে পারবেন বরফ অবস্থাতে, এতে করে এটা নর্মাল করতে হবে না। টিপস নাম্বার 3 হচ্ছে আমি এখানে বেসন প্রিমিক্স তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা বেসনটা কিনে আনার পরে কিন্তু অবশ্যই বেসনটাকে একটু চেলে নেব, আর তা না হলে কিন্তু বেসনের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, অনেক সময় বেসনের মধ্যে পোকাও পাওয়া যায়। যদি বেসনটা অনেক পুরানো হয় সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে পোকা থাকে। তো বেসনটাকে চেলে নিলে একদম ময়লা এবং পোকা যদি কিছু থাকে সেটা কিন্তু দেখা যায়, দেখতে পাচ্ছেন। আমার বেসনটা খুব বেশি ময়লা নেই, তারপরে যতটুকু বের হয়েছে আমি সেটা ফেলে পুরো বেসনগুলোকে এভাবে চেলে নিচ্ছি। এখন আমি বেসন প্রিমিক্স তৈরি করার জন্য এর মধ্যে সব রকমের মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া নিয়েছি, 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর 2 চা চামচ পরিমাণে রসুনের গুঁড়া, আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণে এলাচের গুঁড়া, আর 1 চিমটি পরিমাণে দারুচিনির গুঁড়া। এখানে আপনাদের কাছে আদার গুঁড়াটা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন, আর যাদের কাছে আদা রসুনের গুঁড়াটা নেই তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আটার পরিমাণটা আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি খুবই কম দিয়েছি। এখানে আমি 1 কেজির মতন বেসন নিয়েছি আর এর মধ্যে 1 কাপের মতন আটা দিয়েছি, আপনারা চাইলে 2 কাপ পরিমাণে আটা দিতে পারেন। এরপর আমি এগুলোকে স্টোর করার জন্য একটা কাচের জারে নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো জারের মধ্যে বা কন্টেনারের মধ্যে সংরক্ষণ করতে পারেন এটাকে। তারপরে দেখতেই পাচ্ছেন এই যে কাচের জারটা ভরে নিয়েছি, এখন আমি ঢাকনাটাকে খুব ভালোভাবে লাগিয়ে এটা যেন কোনোভাবে বাতাস প্রবেশ করতে না পারে এরকম করে রেখে দেব। তো এরকম করেই আমি সবসময় বেসন প্রিমিক্স তৈরি করে থাকি, তা না হলে কিন্তু রোজার দিনে খুবই সমস্যা হয়ে যায় বারবার সব মশলা অ্যাড করে এটাকে গুলিয়ে নেওয়া। এখন শুধু আপনারা পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে পারবেন। আর আমি যে ডালটাকে উঠিয়ে স্ট্রেনারে করে রেখে দিয়েছিলাম দোয়া ডালটাকে, সেটা এখন কি করছি দেখতেই পাচ্ছেন। সেই ডালটাকে আমি রোদে এই ডালাটার মধ্যে ভালোভাবে শুকিয়ে নিয়েছি 2-3 ঘন্টার জন্য, একদম কড়া রোদে শুকিয়ে নিয়েছি, আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এরপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা কীরকমভাবে ব্লেন্ড করেছি দেখতেই পাচ্ছেন, কিছুটা মিহি হয়েছে আর কিছুটা কিন্তু আদা ভাঙা আছে। আর এটা এভাবে করে মিক্স করে যদি আপনারা কন্টেনারে করে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজও তৈরি করার জন্য আপনাদের কোনো ঝামেলাই করতে হবে না। পেঁয়াজও তৈরি করার আধা ঘন্টা আগে যদি এটাকে একটু পানি দিয়ে মাখিয়ে রেখে দেন সেক্ষেত্রে আধা ঘন্টা পরে আপনারা পেঁয়াজ তারপরে সব রকমের মশলা অ্যাড করে এটা দিয়ে পেঁয়াজও তৈরি করে নিতে পারবেন। এটা হচ্ছে পেঁয়াজের প্রিমিক্স। তো এটা আমি কন্টেনারে ভরে নিয়েছি, তবে আমার মনে হচ্ছিল যে আপনাদেরকে একটু বাটিতে ঢেলে একদম কাছ থেকে দেখিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে পেঁয়াজের প্রিমিক্সটা। এই পেঁয়াজের প্রিমিক্সটা কিন্তু আপনারা বাইরে থেকেও কিনতে পারবেন, কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই আপনাদের জন্য স্বাস্থ্যসম্মত হবে না, ওটার মধ্যে অনেক বেশি বালু থাকে। তারপরে ওটা আপনারা আসলে কিনতে পারবেন, টাকা দিয়ে কিন্তু খেতে পারবেন না এমন একটা পেঁয়াজের প্রিমিক্স।
তো বাসায় যদি হেলদি উপায় এভাবে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালোই হয়। এরপরে যেটা করব, আমি এখানে বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে আমি এরকম চিকন লম্বা করে কেটে তারপরে ভাপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু সিদ্ধ করব না, শুধুমাত্র একটু ভাপিয়ে নেব এটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন একটু পানিটা উপরে উঠে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি, পানিটাকে একটা স্ট্রেনারের মধ্যে আমি এটার পানিটাকে ছেঁকে নেব। এভাবে করে আমি স্ট্রেনারের মধ্যে এটার পানিটাকে ছেঁকে তারপরে এটার পানিটা ভালোভাবে জ্বলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর এটা একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি জিপলক ব্যাগে ভরে এটাকে সংরক্ষণ করে রাখবো ফ্রিজে। এটাকে যে জিপলক ব্যাগেই রাখতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যে কোনো বক্সে অথবা যে কোনো পলি ব্যাগে এটাকে রাখতে পারবেন। তো এভাবে করে যদি এটা সংরক্ষণ করে রাখেন, এর মধ্যে কিন্তু কোনোরকম কোনো পানি নেই তাই এটা বরফ হবে, কিন্তু এটা কিন্তু একটার সাথে একটা অনেক বেশি লেগে থাকবে না। আপনারা চাইলে আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু ইফতারির আগে বের করে তারপরে একটু বেসন আর মশলা মিক্স করে তারপর এটাকে কিন্তু পাকোড়া বানিয়ে ফেলতে পারবেন। এরপরে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে রসুন ছিলা। রসুন ছিলা কিন্তু অনেক বেশি কষ্টের কাম, তো রসুনের খোসাটা ছাড়িয়ে নেওয়ার জন্য খুবই সহজ একটা পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এরকম আমি কাঠের একটা হামানদিস্তা নিয়েছি, এটাকে কোন জেলায় কী বলে আমি জানি না, তবে আমি হামানদিস্তা বলেই চিনি এটাকে। তো সেটা দিয়ে এরকম একটু হালকা বাড়ি দিলে, জোরে বাড়ি দিতে হবে না, একদম হালকা একটু বাড়ি দিলেই কিন্তু খোসাগুলো আলগা হয়ে যাবে। এভাবে হাত দিয়ে খুব ইজিলি আপনি রসুনটাকে ছিলে নিতে পারবেন। তো এভাবে করে রসুন ছিললে আপনি এক মিনিটে অনেকগুলো রসুন ছিলে নিতে পারবেন। তো এভাবে করে সবগুলো রসুন আমি ছিলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কি সহজে রসুনটা ছিলে নেওয়া হয়ে যাচ্ছে। তো রসুনটা ছিলে নেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাকে আমি এখন ব্লেন্ডার করে রাখবো। আর ব্লেন্ডার করে আপনারা এটাকে কিভাবে করে সংরক্ষণ করলে ভালো হবে সেটাও আজকে আপনাদেরকে বলে দেব। তো এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। এরকম বড় একটা ছড়ানো প্লেট নিয়ে নিতে হবে, আর এই রসুনটাকে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি এটাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। এরকম ছড়ানো প্লেটে এটাকে ফ্রোজেন করে তারপরে এটাকে একটু পাশ দিয়ে খোঁচা দিলেই কিন্তু দেখবেন একদম পুরোটা প্লেটের মতন করে উঠে যাচ্ছে। তো পুরোটা উঠে গেলে কি করবেন, এটাকে ছোট ছোট কিউব করে ছুরি দিয়ে কেটে নেবেন, তারপরে একটা বক্সে সংরক্ষণ করবেন। এতে করে আপনার যখন যতটুকু দরকার হবে আপনি একটি কিউব বের করে নিলেই হবে, একটা অথবা দুটো কিউব আপনার যতটুকু দরকার হয়। এতে করে আপনাদের জায়গাটাও কিন্তু অনেক বেশি সেভ হয়, এবং রসুন ডিপে রাখার পরে যেটা ভিজিয়ে রাখার কাজটা করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে করতে হবে না। এরপরে দেখিয়ে দিচ্ছি আদা কিভাবে ব্লেন্ড করলে আপনার একদমই কষ্ট হবে না, একদমই সময়ের দরকার হবে না। এভাবে আমি আদাটাকে চিকন করে কেটে তারপর ডিপে রেখে দিয়েছিলাম। এরপর আমি এটাকে আবার নামিয়ে একটু নর্মাল করে তারপরে যখন এটা ব্লেন্ডারে দেব একটা অথবা দুটো গুঁড়ানো দেওয়ার পরেই দেখবেন আদাটা একদম মিহি পেস্ট হয়ে গিয়েছে। আর এভাবে করে আদা রসুন অথবা পেঁয়াজ আপনারা যে কোনো কিছু ব্লেন্ড করলে খুব দ্রুত ব্লেন্ড হয়ে যাবে। যাদের ব্লেন্ডারে ওয়ার্ড কম তারা কিন্তু এই কাজটা করতে পারেন। এরপর আমি একটা আইস কিউবের মধ্যে এগুলোকে সংরক্ষণ করে নিচ্ছি। এগুলোকে এভাবে ডিপে রেখে তারপর এগুলো যখন একদম শক্ত হয়ে যাবে তারপর এটাকে উঠিয়ে একটা বক্সে করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো আমার আজকের টিপসগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।